হ্যালো ভিউার্স ভিক্টোরিয়া অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আগামী আঠেরোই নভেম্বর শুরুতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দু হাজার আঠারো সবাই সকল পরীক্ষার্থীকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে আমরা ইংরেজি বিষয়ের সর্বশেষ প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব ইংরেজি বিষয়ের নতুন মানবণ্টনে তোমরা জানোই যে একটা সিন কম্পিটিশন আসবে তো আমরা সিন কম্পিটিশন নিয়ে প্রথমে আলোচনা করি সিন কম্পিটিশন থেকে চারটি প্রশ্ন আসবে প্রথম ওয়ার্ড ম্যাচিং দ্বিতীয়ত ট্রু আর ফলস তৃতীয়ত অ্যান্সার শর্ট কোয়েশন এবং চার নম্বর আসবে শর্ট কম্পোজিশন অর্থাৎ যে সিন কম্পিটিশনটা দেওয়া থাকবে সেটার উপরে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে এই চারটি প্রশ্ন মিলে টোটাল থার্টি থ্রি মার্কস তোমাদের যেটা পরীক্ষাতে ভালো ফলাফল অর্জনের জন্য খুবই সহায়ক হবে তো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আমরা সিন কম্পিটিশনগুলো আলোচনা করে নিই প্রথমে গুরুত্বপূর্ণ একটি সিন কম্পিটিশন হচ্ছে সৈকত ফ্যামিলি অর্থাৎ সৈকত ইসলাম লিভস উইথ হিস ফ্যামিলি ইউনিট থ্রি এর লেসন ওয়ান এবং দুই ওয়ান অ্যান্ড টু তারপর হচ্ছে হোয়াট ফুড ইজ গুড ফুড অর্থাৎ ফুড পিরামিড থেকে ইউনিট সিক্স লেসন ফোর টু সিক্স নাম্বার থ্রি সীমা ইজ অ্যাট হোম ইউনিট এইট লেসন ওয়ান টু নাম্বার ফোর এ লং টাইম অ্যাগো হয় রাজ অর্থাৎ এ রাজ এ ফায়ার ফাইটার থেকে ইউনিট নাইন লেসন ওয়ান টু নাম্বার ফাইভ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ ইউনিট টেন লেসন ওয়ান অ্যান্ড টু নাম্বার সিক্স এ পারসন্স ডে ইজ এ স্পেশিয়াল ডে ইউনিট ফিফটিন লেসন ওয়ান নাম্বার সেভেন অন ফোরটিন ডিসেম্বর আওয়ার ক্লাস ইউনিট নাইনটিন লেসন ওয়ান টু নাম্বার এইট ইটস বিউটিফুল স্প্রিং ডে অর্থাৎ মারিয়া সম্পর্কে যে প্যাসেজটা আছে ইউনিট টোয়েন্টি লেসন ওয়ান টু এবং নাম্বার নাইন লাস্ট জানুয়ারি আই ওয়ান টু এ কাপ অর্থাৎ ইউনিট টোয়েন্টি ওয়ান লেসন ওয়ান টু এই নয়টি সিনকম্পিটান সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ আর এখানে নয়টি সিনকম্পিটেশন দেওয়ার অর্থ হচ্ছে এই তোমরা নিশ্চয়ই জানো গত বছরের পরীক্ষাতেও আর্ট সেট প্রশ্ন হয়েছিল তো এই প্রশ্নগুলো থেকেই আশা করি তোমাদের কমন পড়ে যাবে ভালো করে আশা করি দেখেছ আবার দেখে নেবে পরীক্ষা শেষ মুহূর্তে এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আনসিন কম্পিটিশন থেকে চারটি প্রশ্ন আসে নাম্বার ফাইভ মাল্টিপল চয়েস নাম্বার সিক্স ইন দ্য ব্ল্যাঙ্কস নাম্বার সেভেন অ্যান্সারিং কোয়েশন এবং নাম্বার এইট হচ্ছে সিম্পল পার্সোনাল লেটার অর্থাৎ যে আনসিন কম্পিটেনশনটা থাকবে সেটার উপরে একটা লেটার লিখতে হবে এবং এই চারটি প্রশ্নেরও মার্কস হচ্ছে থার্টি ওয়ান হিউজ মার্ক তো যে গুরুত্বপূর্ণ ইন আনসিন কম্পিটিশনগুলো সম্পর্কে আলোকপাত করা যাক নাম্বার ওয়ান হচ্ছে যে ইট ওয়াজ লং অ্যাগো ওয়ান ডে এ গ্লেভার ফক্স শোর গ্রেভস অর্থাৎ গ্রেভস আর শোর এটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টু হচ্ছে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ অ্যাবাউট বাংলাদেশ নিয়ে নাম্বার থ্রি হচ্ছে হজরত আব্দুল কাদের ওয়াজ এ ফেমাস সায়েন্ট এটাও ইম্পর্টেন্ট নাম্বার ফোর দেয়ার ওয়াজ এ কাউবয় ইন এ ভিলেজ হি ওয়াজ এ লায়ার নাম্বার ফাইভ ওয়ান ডে এ গ্রোসার বরোড এ ব্যালেন্স নাম্বার সিক্স ওয়ান্স এ লায়ন ওয়াজ লিভিং নাম্বার সেভেন দেয়ার লিভ এ উড কাটার অর্থাৎ অনেস্ট উড কাটার এবং নাম্বার এইট ইট ওয়াজ এ হট সামার ডে এই আটটি আনসিং কম্পিটিশনই খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা সবগুলো আনসিং কম্পিটিশনই দেখেছ শেষ মুহুর্তের জন্য আবারও দেখে নিতে পারো এরপরে যে প্রশ্নটি হয় সেটা হচ্ছে ডাব্লিউ এইচ কোয়েশান নাম্বার নাইন মেক ফাইভ ডাব্লিউএইচ কোয়েশান ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট এই প্রশ্নটা আসলে নতুন মানবণ্টনের নতুন সংযোজন এই প্রশ্নে সাধারণত পাঁচটি বাক্য দেওয়া থাকবে প্রতিটি বাক্যে কিছু ওয়ার্ড বা ওয়ার্ডসের নিচে আন্ডারলাইন করা থাকবে আন্ডারলাইন করা শব্দের উপর ভিত্তি করে ডাব্লিউ এইচ কোয়েশন গঠন করতে হবে এখানে পাঁচটি প্রশ্নের জন্য দশ মার্ক দেওয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যে ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো আছে অর্থাৎ হু হোয়াট হইন হয়ার হোয়াই হুইচ হাউ এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন করতে হবে তো আশা করি তোমরা বইয়ের থেকে যে প্রশ্ন কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিজেরা অনুশীলন করবে এবং কি এর মাধ্যমে তোমরা ডাব্লিউএচ কোয়েশন অ্যান্সার করতে পারবে আর দশ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্সারিং শর্ট কোয়েশন এটাও ছয় মার্কসের প্রশ্ন এটা এভাবে আসবে যে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড দেন অ্যান্সার দ্য কোয়েশনস এ প্রশ্নটিও আসলে নতুন সংযোজন এতে পাঁচটি দিক নির্দেশনা সহ বাক্য উদ্দীপক দেওয়া থাকবে আর এই উদ্দীপকের ভিত্তিতে নলেজ বেসড অর্থাৎ জ্ঞানমূলক একটি আন্ডারস্ট্যান্ডিং বেসড অর্থাৎ অনুধাবনমূলক একটি এবং অ্যাপ্লিকেশন বেসড তথা প্রয়োগ ভিত্তিক একটি করে মোট তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মধ্যে প্রথম প্রশ্নটি হবে জ্ঞানমূলক প্রশ্নটি এমনভাবে করা হবে যাতে পরীক্ষার্থী উত্তরটি উদ্দীপক যাতে যে উদ্দীপকটা তোমাদের দেওয়া থাকবে সেটা থেকেই খুঁজে পাবে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নটি এমনভাবে করা হবে যাতে পরীক্ষার্থী উত্তরটি উদ্দীপকে সরাসরি খুঁজে না পায় বরং তার পূর্বের যে জ্ঞান এর সাথে সমন্বয় করে সে লিখবে আর তৃতীয় প্রশ্নটি হবে প্রয়োগমূলক প্রশ্নটি এমনভাবে করা হবে যাতে পরীক্ষার্থী উত্তরটি নিজের সাথে সংশ্লিষ্ট করে কয়েকটি বাক্যে উত্তর দিতে পারে তাই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য গ্রামার স্পেলিং ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশনের দিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং কি সময়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখবে প্রথম প্রশ্নটি যেহেতু জ্ঞানমূলক এবং মার্কস হচ্ছে এক সেহেতু সেটা ওভাবে লিখবে দ্বিতীয় প্রশ্নটি যেহেতু অনুধাবনমূলক এবং মার্কস দুই সেহেতু এটা আরেকটু বড় করে লিখবে এবং কি তোমার আন্ডারস্ট্যান্ডিং বেস পাওয়ার উপর লিখবে এবং কি তৃতীয় প্রশ্নটি হবে প্রয়োগমূলক এবং সেটা যে মার্কস থ্রি সেটা আরেকটু বড় করে লিখতে হবে এবং কি সবগুলোই কিন্তু উদ্দীপকের সাথে মিল রেখে করতে হবে এরপরে যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে অ্যান্সারিং কোয়েশন অর গ্যাপ ফিলিং অর শিডিউল এটা একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং সেটার উপর ভিত্তি করে অ্যান্সার লিখতে হবে পাঁচ মার্কস এটা আসলে তিন ধরনের প্রশ্ন হতে পারে যে কোনো এক ধরনের প্রশ্ন তোমরা পাবে এর মধ্যে প্রথমটি হচ্ছে এস কিউ আর অর্থাৎ যে কোনো বিষয়ের উপর সময় অথবা ক্রম অথবা সংখ্যা সম্পর্কিত কয়েকটি শর্ট কনস্ট্রাক্টেড রিসপন্স কোয়েশন অর্থাৎ এসসি কিউ আর দেওয়া থাকবে সেই অনুযায়ী পাঁচটি বাক্যে একটা অনুচ্ছেদ লিখবে এটা না এসে এটাও আসতে পারে যে পাঁচটি শূন্যস্থান যুক্ত একটি অনুচ্ছেদ থাকবে শূন্যস্থানগুলো অবশ্যই সময় অথবা ক্রম অথবা সংখ্যা সম্পর্কিত হবে ছাত্রছাত্রীকে শুধু প্রশ্নের নম্বর দিয়ে সঠিক উত্তরটি লিখতে হবে অথবা এভাবে আসতে পারে যে একটা ছকে অনুষ্ঠান সূচি অথবা সময় অথবা সংখ্যা সম্পর্কিত তালিকা থাকবে প্রশ্নের ধরন অনুযায়ী পাঁচটি বাক্যের মধ্যেই একটি অনুচ্ছেদ লিখতে হবে এটা আশা করি তোমরা সলভ করে এসেছ এমনকি শেষ মুহূর্তের জন্য আরও কয়েকটি প্রশ্ন সলভ করবে নিজেদের থেকে অথবা ভিক্টোরি সাজেশন যদি থেকে থাকে সেখান থেকে সলভ করে নেবে নাম্বার টুয়েলভ হচ্ছে রি ওয়ার্ড এই প্রশ্নটি আসলে বইয়ের থেকে কয়েকটি বাক্যকে এলোমেলো করে দেওয়া থাকবে তোমাদেরকে এটা সঠিকভাবে শব্দ স্থানান্তর করতে হবে উদাহরণস্বরূপ আমরা গত বছরের পিসি পরীক্ষায় আসা একটি প্রশ্ন আলোকপাত করছি ওয়ান এতে দেওয়া আছে লাভস মাদার চাইল্ড হার এভরি এটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে কী হবে সঠিক উত্তর এভরি মাদার লাভস হার চাইল্ড তারপর বি সান নট ইন ডু রান দি এটাকেও যদি আমরা গুছিয়ে লিখি তাহলে কি হবে ডু নট রান ইন দ্য সান তারপরে লেসনস গুড লার্ন স্টুডেন্টস রেগুলারলি দেয়ার এটাকেও যদি আমরা গুছিয়ে লিখি তাহলে কি হবে গুড স্টুডেন্টস লার্ন দে আর রেগুলারলি ডি হচ্ছে বাংলাদেশ মেনি আর প্লেসেস দে আর ইন ইন্টারেস্টিং এটাকে গুছিয়ে রেখলে কি হবে দেয়ার আর মেনি ইন্টারেস্টিং প্লেসেস ইন বাংলাদেশ নাম্বার ই হচ্ছে ইট গোজ ম্যাজিক এ ওয়াজ এটাকে যদি গুছিয়ে লিখি ইট ওয়াজ এ ম্যাজিক গোলস তারপরে আমরা যদি যে শেষ প্রশ্ন যেটা আসে ইংরেজি বিষয় সেটা হচ্ছে সিম্পল ফর্মস এটাও পাঁচ মার্কের এবং এই পাঁচ মার্ক পাওয়া তোমাদের জন্য খুবই সহজ যদি কিছু ইনফরমেশন তোমরা দিতে পারো এক্ষেত্রে সিম্পল ফর্মের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বায়োডাটা নিয়ে অর্থাৎ ফিল আপ দ্য ফর্ম বাই ইউজিং ইউর ইনফরমেশান অথবা লাইব্রেরি কার্ডের সম্পর্কে যে ফিল আপ দ্য লাইব্রেরি কার্ড ফর্ম ইউজিং দ্য ইনফরমেশন অথবা ফিল দ্য ফর্ম টু বি মেম্বার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা এখানে আসবে ডিভেইটিং ক্লাব চার নম্বর ফিল আপ দ্য অ্যাডমিশন ফর্ম মজার ব্যাপার হচ্ছে যেই কোনো ফর্ম আসবে তোমাদের আসলে এখানে কিছু নির্ধারিত তথ্য থাকবে নেম ফাদার নেইম ক্লাস স্কুল এগুলো লিখলেই তোমাদের আসলে ফর্মটা ফিল হয়ে যাবে তো আশা করি তোমরা ফর্ম ফিল আপের এতদিন প্র্যাকটিস করেছ এটা সম্পর্কে আর তোমাদেরকে বলার অপেক্ষা রাখে না তো এ হচ্ছে আমাদের আজকের ইংরেজি বিষয়ের সাজেশন আশা করি এখান থেকে তোমরা প্রশ্নগুলো কমন পাবে তো বিস্তারিত অথবা পূর্ণাঙ্গ সাজেশনের জন্য তোমরা ভিক্টোরি ফাইনান্স শর্ট সাজেশনটা হয়তোবা ইতিমধ্যেই ফলো করেছো আর আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে এভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলোর উপর প্রশ্ন এবং সাজেশন দেওয়া হবে ভিক্টোরিয়া অনলাইন ক্লাস এই ইউটিউব চ্যানেলটিতে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ